আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো হ্যান্ড স্যানিটাইজার। এই করোনাকালীন সময়ে আমরা সবাই কম বেশি হ্যান্ড স্যানিটাইজারের সাথে পরিচিত হয়ে গেছি। বাজারে দুই ধরনের হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। একটি হলো তরল জাতীয় হ্যান্ড স্যানিটাইজার, যেটি বাম পাশের সবুজ বোতলে দেখতে পাচ্ছেন, আরেকটি হলো জেল ধরনের হ্যান্ড স্যানিটাইজার, যেটি ডান পাশের সাদা বোতলে দেখতে পাচ্ছেন। বাজারে তরল বা জেল যে কোনো ধরনেরই হ্যান্ড স্যানিটাইজার হোক না কেন, এটি আসলে অ্যালকোহলের বিভিন্ন ধরনের সংমিশ্রণ। এবং এই অ্যালকোহলের সংমিশ্রণ যেটাকে আমরা হ্যান্ড স্যানিটাইজার হিসেবে জানি, এটি আসলে খুবই দাহ্য পদার্থ। অর্থাৎ কোনোভাবে যদি এটি কোনো আগুনের উৎসের কাছে চলে আসে তাহলে এতে আগুন লেগে যায় এবং সেখান থেকে ভয়ঙ্কর রকমের অগ্নি উৎপাতের ঘটনা ঘটতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অবস্থায় আমাদের কখনোই কোনোভাবে কোনো আগুনের উৎসের কাছে যাওয়া উচিত নয়। আপনি হয়তো ধূমপায়ী হতে পারেন অথবা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতে পারেন, তবে মনে রাখতে হবে হাতে হ্যান্ড স্যানিটাইজার মাখানো অবস্থায় আপনি কোনোভাবেই কোনো আগুনের উৎসের কাছে যাবেন না। তাতে আপনার হাতে আগুন লেগে যেতে পারে এবং সেই হাতে লাগা আগুন আপনার শরীরের অন্য জায়গায় লেগে যেতে পারে এবং পুরা বাড়ি বা অন্য কোনো ব্যক্তির গায়েও সেই আগুন ছড়িয়ে যেতে পারে। আসলে আমরা যখন ঘরের বাইরে থাকব শুধুমাত্র তখনই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত, এবং ঘরের বাহির থেকে যখনই আমরা আমাদের বাসায় প্রবেশ করব প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো ভালো কোনো ডিটারজেন্ট জাতীয় সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলতে হবে। এবং গৃহে অবস্থানকালীন সময়ে শুধু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কোনো দরকার নেই, বরং আপনি বারবার হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।